প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্র 2022 বিষয় পরিবেশ ও বিজ্ঞান শ্রেণী সপ্তম পূর্ণ মান 15 সময় 30 মিনিট 1 সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো প্রত্যেকটা প্রশ্নের মান 1 ক সেলসিয়াস স্কেলের 100 ঘর ফ্যারেনহাইট স্কেলের যার সংখ্যক ঘরের সমান তা হলো 90 110 নাকি 180 নাকি 200 খ তাপ হলো এক প্রকার তরল নাকি গ্যাস নাকি শক্তি নাকি বাষ্প সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো পরবর্তী প্রশ্ন গ কোনো মৌলের পারমাণবিক সংখ্যা 6 হলে তার নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা হবে 6 নাকি 12 নাকি 18 নাকি 20 ঘ সোডিয়াম সালফেটের সংকেত হলো NaHSO4 নাকি NaSO4 নাকি Na2SO4 নাকি NaSO42 পরবর্তী প্রশ্ন ব্যক্তি দেহে শক্তির উৎস হলো বায়ু খাদ্য ব্যায়াম নাকি ভিটামিন চ লৌহের অভাবজনিত রোগ কিসের মাধ্যমে দেখা যায় গয়টার রিকেট নাকি অ্যানিমিয়া পরবর্তী প্রশ্নে যাব আমরা নিজের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও প্রত্যেকটা প্রশ্নের মান 1 যে কোনো তিনটি প্রশ্নের উত্তর করতে হবে ক বরফ গলনের লিনতাপ কত পরবর্তী প্রশ্ন খ শর্করা জাতীয় খাদ্যের পুষ্টিগত গুরুত্ব কি গ নিউট্রন আধানের পরিমাণ কত এবং ঘ হিলিয়ামের ভর সংখ্যা কত পরবর্তী প্রশ্নে যাব সংক্ষিপ্ত প্রশ্নোত্তর যে কোনো তিনটি প্রত্যেকটা প্রশ্নের মান 2 যে কোনো তিনটের আনসার করতে হবে এবং মার্কস ফুল হলো 6 এখানে তাহলে 1 মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন পরের প্রশ্ন 2 ফাইটোকেমিক্যালস বা উদ্ভিজ রাসায়নিক কাকে বলে 3 দ্রব্যতার ভিত্তিতে ভিটামিনের শ্রেণী বিভাগ করো এবং 4 প্রোটন ও নিউট্রনের মধ্যে একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য লেখো ভালো করে পরীক্ষা দেবে সকলে এবং ধন্যবাদ দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং ওয়েলকাম টু বাংলা এডুকেশন